এই মাত্রই পাওয়া আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর। ঘূর্ণাবর্তের জেরে আজ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হবে ভারী বৃষ্টিপাত, যা কিনা আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই দেখা যাবে। এবং অপরদিকে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে, যার ফলে বর্তমানে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় লাল সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত কোন কোন জেলায় সব থেকে বেশি পরিমাণে হতে চলেছে এবং কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির জেরে বন্যা সতর্কবার্তা জারি থাকছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দক্ষিণবঙ্গে সারাদিন রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি এবং উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় লাগাতার ভাবে টানা বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকালের পর থেকেই কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটবে এবং অপরদিকে সাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু শুরু হবে ভারী বৃষ্টিপাত। সূত্র অনুযায়ী জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু থাকছে প্রবল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে আজ থেকেই কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্রপাত বিক্ষিপ্তভাবে কিন্তু জায়গায় জায়গায় লক্ষ্য করা যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর উপকূল পর্যন্ত কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা কিন্তু ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে পারে, যার জেরে বাংলার একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত। তো আজকের মতো খবর এ পর্যন্তই।